আসসালামু আলাইকুম শিবজন লেটস স্টিল টুগেদার শিবজন চ্যানেলটা ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো বাটন করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন প্রথমে একটা ইলেকট্রিক রুফ উইন্স দিয়ে শুরু করতেছি উইন্সের নিচে গার্ড দেওয়া আছে দুই দুইটা আর এগুলো ওয়ালে অথবা অ্যাঙ্গেলে ফিটিং করে ইউজ করার জন্য চলেন আপনাদেরকে আমি ভালো করে নেম প্লেটটা দেখিয়ে দিই উইন্সটার বিশেষত্ব হচ্ছে ভালো গুণ হচ্ছে এটা টু টোয়েন্টি ভোল্ট এবং ফোর ফোরটি লাইনই ইউজ করতে হবে লাইনটা শুধু গুড়িয়ে ইউজ করতে হবে এটা মেকানিককে ইলেকট্রিশিয়ানকে বলে ঠিক করে দিবে আর এটার ওয়েট ক্যাপাসিটি হচ্ছে এক হাজার পাঁচশো কেজি মেটা হচ্ছে সাংহাই এটার মধ্যে যথেষ্ট পরিমাণ রোফ দেওয়া আছে রোফ অনেক মোটা আর মেশিনটা চালু আছে আমরা চেকিং করে রেখেছি গিয়ার বক্সটা দেখুন অনেক হেভি আর এই সাইডে একটা নেম প্লেট আছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোয়ার্ট তিনশো আশি মানে ফোর ফোরটি লাইন ইউজ করতে পারবেন ফিফটি হার্স আরও অনেক কিছু লেখা আছে দেখে নেন ফোটে নেন আর এটার গিয়ার বক্সটা দেখুন আপনাদেরকে দেখাই অনেক হেভি টাইপের একটা গিয়ার বক্স যখন আপনারা হাতে ধরবেন তাহলে বুঝতে পারবেন আর এই ধরনের উইন্স আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের দোকানে এসে দেখে শুনে মালামালগুলো কিনতে পারেন আর ভিডিও দেওয়ার সাথে যাদের লাগবে নিয়ে ফেলেন মালামালগুলো আমরা রাখছি বিক্রি করার জন্য আমার জন্য রাখেন আমি আসবো দেখবো এগুলো বললে হবে না তোমার পছন্দ হলে বুকিং করে রেখে দিবেন এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আর আমাদের কালেকশনে আরেকটা বড় উইন্স আছে এটা ক্যাপাসিটি হচ্ছে ফার্স্ট থেকে ছয়টা অনেকটি একটি উইন্স উইন্সটা চালু আছে এটা ফোর ফুটি লাইনে একটা উইন্স ওটার মধ্যে কোনো রুফ নাই কোনো ওয়াইড নাই আপনারা এগুলো বাইতে কিনে অ্যাটাচ করে ব্যবহার করতে পারবেন হয়তো এটা দেখতে ফোরানো কিন্তু এটা এখন চালু আছে আর এটা দলে গোসে এটা কাজ করে আবার রং করলে এটা আবার ফ্রেশ অত ভালো কন্ডিশনে চলে আসবে চলেন আপনাদেরকে এটা নেম প্লেটটা দেখাই নেম প্লেট ফোরে ময়লা ফোরে আছে যেহেতু মালামালগুলো আসছে আপনারা দেখুন এটা ফোর ফোর টিকটা লাইনের মেশিন ফিফটি হাস আশি নব্বই অনেক কিছু লেখা আছে আপনারা দেখুন এটা এটা হচ্ছে মেট হচ্ছে জাপানি মেশিন আর মেশিনগুলো চাইলে আপনারা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল এবং শিফিং লাইনিং ইউজ করতে পারবেন মালামাল ওটা নামা টানা টানি করার কাজেই ইউজ করতে পারবেন আর উইংসগুলো শুধুমাত্র আপনারা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে ইউজ করতে করবেন এটা কোনো কথা না আপনার চাইলে এগুলো বড়ো বড়ো বিল্ডিংয়ে কনস্ট্রাকশন সাইডে অথবা হসপিটালে ইমার্জেন্সি কাজে ইউজ করতে পারবেন এই উইংসটা হচ্ছে আপনার ক্যাপাসিটি হচ্ছে এক হাজার কেজি এটার ওয়ারগুলো হচ্ছে স্টিলের যথেষ্ট পরিমাণ ওয়ার আছে এখানে অনেকে বলবেন কত ফিট আছে এখানে ষাট থেকে সত্তর হয়তো আশি ফিট ওয়াইট থাকতে পারে ওয়াইটগুলো আমরা ফিট দিয়ে দেখি না কিন্তু এখানে ফিফটি ফ্লাস ফিফটি ফুট অথবা ষাট ফুটের বেশি ওয়াইট আছে টু টোয়েন্টি বোর্ড তিন হাজার ওয়াট জিং জাইন ব্র্যান্ড এক হাজার কেজি ওয়াট এটা টু টোয়েন্টি অথবা দুশো বিশ বোর্ড আমাদের লাইনে সহজে ইউজ করতে পারবেন এটার সাথে আফসান বাটন এগুলো দিয়ে দিব সুইচগুলো দিয়ে দিব আর এটার কন্ডিশন ভালো আছে চেকিং করে রাখছি চালু আছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোওয়াট দ্যাট টোন একটা মেশিন ফোর ফোরটি লাইনে ইউজ করা করতে হবে এটা শুধুমাত্র ফোর ফোর্টি তিনশো আশি বোর্ড এটা ফোর ফোরটি লাইনে ইউজ করতে পারবেন এটা টু টোয়েন্টি লাইনে লাইনগুলি ইউজ করার মতো কোনো অপশান নাই এটার মধ্যেও যথেষ্ট পরিমাণ ওয়ার আছে সেম কন্ডিশন দুইটা উইন্স আছে ইলেকট্রিক উইন্স দৌড়টা ভালো এবং চালু আছে দোড়টা ডিজাইন রং সেম আপনাদেরকে ভিডিওতে দেখতে হবেন আপনারা চাইলে এগুলো বড় বড় বিল্ডিংয়ে রেস্টুরেন্টে হসপিটালে ইউজ করবেন কেন ইউজ করবেন কিছু কয়েক বছর আগে টাকা বেলি রুড়ে আগুন লাগার ফলে দুইতলা তিন তালা থেকে নামতে না পেরে আগুনে হয়তো ফোরে মারা গেছে অনেকে হতাহত হয়েছে এই ধরনের উইসগুলো থাকলে বোর্ডের মধ্যে সেফটি বেল্ট অথবা বেল্ট লাগিয়ে বেল্টের সাথে হুঁক লাগিয়ে এগুলো খুব সহজে অতি দ্রুত বিল্ডিং থেকে নামা মালামাল মানুষ গুরুত্বপূর্ণ জিনিস হতো ওটা নামা করতে পারবেন ওই কাজেই ইউজ করতে পারবেন এগুলো অনেক মানে ভালো একটা জিনিস আপনারা সাইডে বিল্ডিংয়ের সাথে অ্যাটাচ করে রাখতে পারবেন ইমার্জেন্সি কাজেই ইউজ করতে পারবেন আমাদের কাছে গিয়ার বক্সও আছে চলেন এগুলো দেখাই আপনাদেরকে গিয়ার মোটর গিয়ার বক্স এগুলো হচ্ছে গিয়ার মোটর গিয়ার মোটরগুলো ওয়েট হচ্ছে এগারো থেকে বারো কেজির মতো এগুলো দেখতে ছোটো কিন্তু অনেক হেভি টাইপের মেশিনগুলো এটার মেড হচ্ছে হল্যান্ড আর এগুলো চালু আছে আমাদের দোকানে অথবা গোডাউনে এসে আপনারা দেখে চালু করে চেকিং করে মালামালগুলো পার্সেস করতে পারবেন আর আমরা হচ্ছে অনলাইন সেলার সারা বাংলাদেশে কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা মালামালগুলো সাপ্লাই করে থাকি এটা দেখুন ফিফটি হার্স টু টোয়েন্টি বোর্ড আর হারি হার ল্যাম্প কে এম এফ এখানে মডেল নাম্বার দেওয়া আছে মডেল নাম্বারগুলো দেখতে পারবেন এগুলো এই ধরনের মোটর আমাদের কাছে আছে অনেকগুলি আছে ছোটো বড়ো বিভিন্ন সাইজের আছে অনেকে বলবেন দাম বললে ভালো হতো দাম বলা যায় না যেহেতু এগুলো আমরা সাপ্লাই করি অনেক জায়গায় দাম বললে আমাদের জন্য অসুবিধা হয় আর কেউ দয়া করে যাদের লাগবে শুধুমাত্র তারাই কল দিবেন তারা জিজ্ঞেস করবেন আর এই ধরনের মোটর আমাদের স্টকে অনেক আছে একটা একটা করে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এই জন্য আপনাদেরকে সবগুলো একসাথে দেখিয়ে দিচ্ছি দেখুন যাদের এই ধরনের মোটর উইন্স হোস্ট কিনতে আগ্রহী শুধুমাত্র তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে আমাদের সাথে ভয়েস অথবা মেসেজ অথবা কলের মাধ্যমে যোগাযোগ করে এই ধরনের মেশিনগুলো আমাদের কাছে কিনতে পারেন আর আমাদের স্টকে অনেকগুলি আছে আর এই কেয়ারবক্স মোটরগুলো আপনাদেরকে ভালোভাবে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এগুলো সবগুলো সচল আমরা মিস্ত্রি এবং মেকানিক দিয়ে চেকিং করে রাখছি আর সিপড চ্যানেলটা আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব করবেন কারণ অনেকে আমাদের ভিডিওগুলো দেখার পরে ভিডিও এবং চ্যানেল সহ হারাই ফেলেন ভিডিও সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা দিয়ে রাখবেন কারণ আমাদের এখানে আনকমন আনকমন অ্যান্টিক ভালো ভালো মালামাল মেরিন টাইপের মালামাল আসে কখন কার কোন মালামালটা লাগবে আমরা তো বলতে পারি না এই জন্য সাবস্ক্রাইব এবং ইউটিউবে ফলো করে রাখবেন আর গিয়ার মোটরগুলো দেখুন এখানে অনেকগুলি বিভিন্ন ডিজাইনের আছে একটা একটা করে দেখানো সম্ভব না আর এগুলো ওয়েট উজোনা অনেক হেভি টাইপের এগুলো টু টোয়েন্টি ফোর ফোরটি মেশিন বেশি আমাদের কাছে আমাদের এবার জাহাজের যে সমস্ত মালামালগুলো নিছি তার মধ্যে বেশিরভাগ মালামাল ফোর ফোরটি আর ফোর ফোরটি বলতে এগুলো কমার্শিয়াল লাইন আমরা যেই বাসা বাড়িতে যেই লাইনটা ইউজ করি ওইটা হচ্ছে ওটা হচ্ছে দুশো বিশ বোল্টের লাইন অনেকে টু টোয়েন্টি ফোর ফোরটি একশো দশ বোল্ট এগুলো বোঝো আর কমেন্টে এসে কমেন্ট করেন সমস্যা নেই এই ধরনের যদি কোনো কোনো কোয়েশন থাকে এখানে আমার নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ওখানে নক দিন আর যাদের উইন্স লাগবে আপনারা শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করে মালামালগুলো কিনে নিন কারণ অনেকে ভাই আমার জন্য রাখেন রাখেন বলে এক সপ্তাহ হারাই যান তারপর বিক্রি করে দিলে আমাদের সাথে কান্নাকাটি করেন এগুলো কিন্তু ঠিক না আপনার লাগলে আপনি এসে অথবা বুকিং করে নিয়ে ফেলেন বিক্রি করার পর যোগ্রা করলে আর হবে না ওনাকে বিক্রি করার পরে ভিডিও কমেন্টে আসে আমি মাল একটা দেখলাম ওইটা বিক্রি করে ফেলছে শিবজন চ্যানেল তা আপনার জন্য কি আমরা এক দুই সপ্তাহ বসে থাকবো এখানে জাহাজ আসতেছে অ্যাভেলেবেল আমাদের মালামালগুলো কালেকশন করতে হয় ওটা আপনাদের মাথায় রাখতে হবে বুঝতে হবে আর এটা হচ্ছে ইলেকট্রিক হুইন্স হুইন্স হুস্ট অথবা হুস্ট এটা একটা ছোটোখাটো উইন্স বলতে পারেন এটার মধ্যে ওয়াইড আছে ওয়াইডটা আপনার ষাট ফিটের মতো লম্বা আছে ষাট ফিট মানে পাঁচ তাহলে বিল্ডিংটাকে নামতে পারবেন এটার ক্যাপাসিটি হচ্ছে সাতশো কেজি সাতশো কেজি ক্যাপাসিটি এটার সাথে আপসেন বাটন সুইচটা আছে এটা টু টোয়েন্টি ভোল্ট অথবা দুশো বিশ ভোল্টে ইউজ করতে পারবেন এটা কন্ডিশনও ভালো আছে আপনারা তাহলে বাসা বাড়িতে এগুলো ইউজ করতে পারেন বড় বড় বিল্ডিংয়ে ওই বললাম একটু আগে বেলি রোডে যে আগুন দুর্ঘটনা হয়েছে ওই বিল্ডিংয়ে এই ধরনের মেশিনগুলো রাখলে খুব সহজে মানুষ উঠতেও পারবে নামতেও পারবে ইমার্জেন্সি সিচুয়েশনে বিপদ টাইমে মনে হয় অনেক সময় সিঁড়ি কাজ করে না সিঁড়ি খুঁজে পাওয়া যায় না এই ধরনের উইন্সগুলো বড়ো বড়ো বিল্ডিংয়ে যদি লাগিয়ে রাখেন তাহলে ইমার্জেন্সি কাজে এগুলো ইউজ করতে হবে আর এই ইলেকট্রিক উইচগুলো কন্ডিশন খুবই ভালো এবং সচল আছে খুব সহজ এবং স্মুথলি কাজ করে এগুলো